সাতচল্লিশতম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, সালাম আলাইকুম। পুরস্কার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলতে চাই। আমার কাছে কষ্ট লাগে এই বিষয়টা যে ৪৭ বছর পরেও একটা জাতি, জাতিগোষ্ঠী বিভিন্ন জায়গায় সভা করে বিজয়ের তাৎপর্য এবং বিজয় দিবস সম্পর্কে আলোচনা করা লাগে। আমরা এই বিষয়টাতে কতটুকু মর্ম উপলব্ধি করি এতেই আসলে বোঝা যাবে। তো এটাই বলতে হয় যে স্বাধীনতা যুদ্ধ বলি আর বিজয় দিবস বলি, জাতীয় দিবস এবং জাতীয় কার্যক্রম এবং প্রত্যাশার সাথে আম জনসাধারণ, বা আমি অবশ্যই এই কথাটাই বিশ্বাস করি না যে সাধারণ মানুষ আর অসাধারণ মানুষ, আমরা অনেক সময় এই প্রশ্নটা বলি যে যারা বলে সাধারণ জনতা তাদের মধ্যে কি অসাধারণত্ব আছে, এক্সেপ্ট কিছু বাউতাবাজি ছাড়া। হ্যাঁ, বাউতাবাজির দিক থেকে ওনারা যদি উপরে থাকে তাহলে ওনারা অনেক এগিয়ে আছে আমরা সাধারণ, এটাই ঠিক। তো আমরা পাশাপাশি যে কথাটা বলতে চাই যে প্রত্যাশা আর প্রাপ্তির যে বিয়োগ ফল এটা দিনে দিনে বেড়ে যাওয়ার কারণে আজকে আলোচনার বিষয়বস্তু হয়, লোক ভাড়া করে সভা করা লাগে, ধর্মীয় ভিন্নতার কারণে সংখ্যালঘু আর সংখ্যাগুরুর প্রশ্ন আসে ইত্যাদি ইত্যাদি। নেতৃত্বের পরিবলয়ে পারিবারিক তন্ত্রতা, পারিবারিক তন্ত্রতা আর সামাজিক পর্যায়ে গোষ্ঠী খা ভুইয়া সরকার, কোন কোন এলাকায় চৌধুরী, এরা যে রিঙে আটকায় রেখেছে সে রিং জনসাধারণ ভেঙে যেতে পারছে না, এটাই হইল ৪৭ বছরের ব্যবধানে আসল বাস্তবতা। আপনি আলোচনা অনেক করতে পারেন, আমি সকালেও ওই ইয়ের আনসার ক্যাম্পের হোটেলে বৈশা একটা ছড়া আওড়াই দিয়েছিলাম, সেটা হলো এরকম যে ঘোষণা দিলেন ঘোষক, ধরে আনো যত শোষক, কারো হলো জেল কারো হলো ফাঁসি, বাড়িতে গিয়ে ঘোষক উল্টিয়ে দেখে তোষক, তোষকের নিচেই শোষক, ঘোষক তার পৃষ্ঠপোষক। এই অবস্থায় যখন একটা জাতি গোষ্ঠী চলে, আমরা আরো যদি বাস্তবতার দেখে আসি, আপনারা বক্তব্য দেওয়ার খাতিরে অনেকে এনিয়ে দিয়ে, অনেকে খুব তাত্ত্বিক ভাবে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন, এরপরে ওই বিষয়ে বলার আমার কোনো কথা আমি খুঁজে পাই। আমি শুধু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি স্বস্তিতে আছেন? শোকের কথা আমি পরে বলব, আপনি স্বস্তিতে আছেন কিনা? যদি নাই কেন নাই? আরেকটা ব্যায়াম বাইরে হইছে দেশে, যত সভা হয় সেটা দাপ্তরিক সভা হোক আর রাজনৈতিক সভা হোক আর সামাজিক সভা হোক, করতে হবে, করবে কেনা? ওই ২০ বছর আগে যেটা শুনছি যে করতে হবে, ২০ বছর পরেও আল্লাহ বাঁচায় রাখার কারণে শুনি গিয়ে যে করতে হবে,
কেডা যে করবে এটা অর পাঞ্জাবি ওলারাও বুঝে না কয় না, বড় ওটোলারাও কিন্তু কয় না। কোট আর পাঞ্জাবি আর হাফ কোর্টের যে মানে পার্টিশন বিভেদ, এটা আমাদেরকে জাতিগত ভাবে সর্বনাশ করে ফেলছে। এটাই আমার ব্যক্তিগত উপলব্ধি। না হইলে হাকি ভাইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংস করো, পূজা হইয়া জানো, যারা লাগায় তারাই বাংলায়। যাই হোক, এগুলি আমার ব্যক্তিগত কথা বললাম। তো আমি আসলে এই কথাটা বলতে চাই বিজয় দিবসের 47তম বার্ষিকী উপলক্ষে, যে চলুন কে কি করলো এই কথাটা বড় কথা নয়, কে কি বললো এবং করলো এটা বড় কথা নয়, আমি কি করলাম এটাই বড় কথা। এর মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই, তাহলে আমাদের এই যে আলোচনার আর দরকার হবে না, বিজয় দিবস নিয়ে আলোচনার দরকার হবে না। আপনি কি চিন্তা করেছেন যে এখানে যদি 100 লোক উপস্থিত হয়ে থাকে, আমি তো মনে করি যে আমি যখন হিসাব করব দুইটার পরে গিয়ে যে 120টা প্যাকেট গেছে, অপক্ষে 120টা লোক উপস্থিত হয়েছে, এখানে যদি 3 ঘন্টা করে সময় দিয়ে থাকে, 120 × 3 = 360 ঘন্টা সময় স্পেন্ড, হ্যাপি স্পেন্ড ফ্রম দি নোবেল লাইফ এবং হোয়াট আর দি রিটার্ন, আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে কি বলবেন আপনি? এগুলি হইল এই দেশের ঘোড়ারো। শেষ করছি আমার কথাটা দিয়ে, আমি আমার ছোট ছেলেকে ছোটবেলায় যেটা পারিবারিক পরিসরে কথাবার্তা হয়, সে যখন প্রাইমারি স্কুলের ছাত্র ছিল তাকে জিজ্ঞেস করা হলো, তার লিখিত নাম হলো মোহাম্মদ তাফিজুল ইসলাম, ডাক নাম তানবীর, যে তানবীর তুমি কি হইবা? সে আধা মিনিট অপেক্ষা রাখবে, কইছে যে আব্বা আমি একটা মস্তা হব। কথাটা হাসির কিন্তু বিষয়টা হলো এরকম, যে সমাজে যে জিনিসের মূল্য বেশি মানুষ কিন্তু সেটার দিকেই চায়, এবং আলহামদুলিল্লাহ তাকে হয়তো আমিও এক সময় যেদিন তার এসএসসি পরীক্ষা অন্যান্য গার্জিয়ানরা রেসিডেন্সিয়াল মডেলের গার্জিয়ানরা ইয়ে করেছিল, আমার জিজ্ঞেস করছে, আমি হয়তো অনেকে চিনি না কিন্তু আমাকে তার মাধ্যমে চিনে অ্যাজ হি ওয়াজ ভেরি জেনিয়াস ইন ম্যাথমেটিক্স। বলছে যে যখন শুনছে যে আমি তাফিজুলের আব্বা জিজ্ঞেস করছে যে আপনার ছেলে তো অনেক ভালো, আপনি কি চান? আমি বললাম যে আমি চাই আমার ছেলে একটা বড় মস্তান। তখন দু একজন জিজ্ঞেস করলো যে ভাই আপনি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের টিচার, আপনার ছেলে এত ভালো ম্যাথমেটিক্স এর সবচেয়ে সময় হাইয়েস্ট স্কোর রাখে প্রতি ক্লাসে, আপনি কেন এটা বললেন? আমি বললাম যে আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক, অতি জোর ডাক্তার হইলে কারো যদি অসুস্থতা থাকে হয় ফি মাফ করানোর জন্য নাই যে সিরিয়াল দেওয়ার জন্য আমাকে বলতে পারে, কিন্তু আমার ছেলে যদি মাস্টার হয় তাহলে তো আমি এলাকায় খুব আমার দেখলে সবাই সালাম দিব। তখন কিন্তু কারো কোনো উত্তর ছিল না। এই সমাজে লালন হইতেছে এটা, এগুলি কি গত 46টা বিজয় দিবসের প্রতিপাদ্য আলোচনা তো এরকম হয়েছে? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই না, যেহেতু আমি জানি এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন না, এগুলির উত্তর আপনাদের কাছে নাই। আমি শুধু এটা বলবো যে চলুন আমাদের কাছে যে যে অবস্থানে আছে ছাত্র শিক্ষক কর্মচারী সবার কাছে আমরা বুঝি, এবং জাতির কিছু প্রত্যাশা আছে সেটা নিজের অবস্থান থেকে আবারও বলতেছি যে কে কি বললো আর কে কি করলো সেটা নয়, আমরা কি করলাম এই বিষয়টা দেখি, এবং নিজের বিবেক বোধ থেকে চলো না আমরা কিছু কাজ করি বর্তমানের সঙ্গে। তাহলে আসলে আগামীতে আলোচনা সব হবে, কিন্তু এই আলোচনায় আজকে যে তিক্ত মিষ্ট তিক্ত অংশটা, এই তিক্ত অংশটা হয়তো কিছু কম করে বলবে। তরিকুল ইসলামের মতো প্রভাষকরা ছড়া হয়তো দুই একটা কম করে বলতে পারবে। তো যাই হোক, আমরা এদিকে কথা বাড়াই না, সবাইকে বিজয় দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ কথা যেটা সেটা হলো যে আমরা একটা রিগের মধ্যে পড়ে আসছি, যে কথাটা বললাম
যে রাজনৈতিক পারিবারিক তন্ত্রতা এবং সামাজিক গোষ্ঠী এবং ওই আমাদের দেশে সরকাররা ভূয়ারা বেশি প্রভাবশালী, চৌধুরী কিন্তু ঢাকা জেলায় খুব কম, কিন্তু চিটাগাং এসে দেখলাম যে চৌধুরী ছাড়া লোকই নেই। তো এদের খপ্পর থেকে বাঁচার জন্য একটাই জিনিস আমরা যেটা মনে করি যে ইউ মাস্ট ডিসিপ্লিন অ্যান্ড নলেজেবল, ইউ মাস্ট ডিসিপ্লিন অ্যান্ড নলেজেবল। প্রাসঙ্গিক ভাবে এই কথাটা বলতে হয় যে আমেরিকা অনেক পলিসি আছে, এর মধ্যে তাদের ন্যাশনাল পলিসি হলো ট্রিটি পলিসি, ডিফেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপ্লোমেসি, তিনটা। তা আমি মনে করি যে আমাদের মতো দেশে ডিফেন্স ডিপ্লোমেসিতে তো আমরা করে যায়, কিন্তু ডিসিপ্লিন এবং ইয়ে স্কিল হওয়া দরকার আমাদের প্রত্যেক কাজ। এখন আপনি দেখবেন কত বলবো কথা, কত ব্যায়াম ব্যায়াম সারার পরিবর্তে ব্যায়াম বাড়তেছে। এখন আমি একটা কথা খুব রাফলি বলি, আমার সাথে যারা থাকে তারা জানে যে এদেশে মানে কাম করুন যা সাপ হয় নাই, সব কথা বলুন যা সাপ হয়েছে, সাপ হইতেছে। তো বলি যে কাজ করে সাপ হন, এই সাপ গুলি কিন্তু ঠিক, কিন্তু কথা বলার সাপ হইলে এই সাপ গুলি টিকবে না। অবশ্যই স্টুডেন্টদের প্রতি যারা উপস্থিত আছে এবং যারা নাই তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, মেক ইউর সেলফ এজ এ ডিসিপ্লিন অ্যাজ কিং, ইউ উইল সার্ভাইভ, আদারওয়াইজ নট। এই যে ফেসবুক নেট, এটাকে আমি খারাপ মনে করি না, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আমি এটাকে ঘৃণা করতে বাধ্য। কত সর্বনাশ করেছে, আমি আমার বন্ধুদেরকে একটা তথ্য সম্পর্কে জিজ্ঞেস করলে ওনারা ওইটা টিপ দিয়ে জিজ্ঞেস করে কি আছে মাথায়,